বিদ্যাকুচ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইব্রাহিম মিয়ার মনোনয়নপত্র দাখিল মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে আসন্ন ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুচি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম মিয়া। তিনি তার 5 শতাধিক কর্মী সমর্থক সাথে নিয়ে আজ রবিবার দুপুরে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন ফর্ম জমা দেন। মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুচি এক নং ওয়ার্ড থেকে আমি গ্রামবাসীর সমর্থনে মেম্বার পদপ্রার্থী। আমি জনপ্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে চাই। আমার বিশ্বাস, আমার এক নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করে এক নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দিবে। আমি নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে এক নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম। আমি যদি জনগণ আমাকে ভোট দেয়, আমি ভোট নির্বাচিত হতে পারি, জনগণের পাশে আমি থাকবো, সবসময় থাকবো, আপদ বিপদে সবসময় থাকবো ইনশাল্লাহ। জনগণের কাজ করবো, জনগণের জন্য আমি নিবেদিত কাজ করবো, জনগণের পাশে সবসময় আমি থাকবো ইনশাল্লাহ। আমি জনগণের পাশে থাকবো, জনগণ যদি আমাকে ভোট দেয় সব জয়যুক্ত করুক, আমি জনগণের পাশ উন্নয়ন করব, কাজ করব, মানে কালভার্ট ব্রিজ যেই যেখানে সমস্যা আছে আমি সেই সব সমস্যা দূর করবো ইনশাল্লাহ। আমি জনগণের পাশে আসি ইনশাল্লাহ, সবসময় থাকবো। মোহাম্মদ ইব্রাহিম মিয়ার কয়েকজন সমর্থক বলেন, আমরা গ্রামবাসীরা মিলে মোহাম্মদ ইব্রাহিম মিয়াকে সমর্থন করে মেম্বার পদপ্রার্থী করেছি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ ইব্রাহিম মিয়াকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করব। তিনি মেম্বার হলে আমাদের ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো শেষ করে গ্রামের ব্যাপক উন্নয়ন করবে। আমার ছোট ভাই ইব্রাহিম মেম্বার প্রার্থী দাঁড়াইতেছে এখন। আমার ছোট ভাই হিসাবে আমরাও শুরু থেকে আদি কেয়ারসি, অনেক ভালো মানুষ। ওনার আব্বাও ইলেকশন বেড়াইছে এখন। ছোট ভাই হিসাবে আপনারা সবাই মই মরিবি ওর প্রতি একটু খেয়াল রাখবেন। আমরা যে ইব্রাহিমে যে আমরা 1 নম্বর ওয়ার্ডের একটা প্রার্থী বানাইছি কি জন্য, সে আসলে একটা কাজের লোক। মেম্বার ছাড়াও সে অনেক কাজ করে ফেলতেছে, তো আমরা সবাই তারা ইয়া করছি, মতামত দিয়া আমরা তারা দাঁড়া করাইছি। আল্লাহ যেন তারা জয়যুক্ত হয়ে যায়, তারা মেম্বার বানা এই প্রত্যাশা কাজ করে। বিদ্যাকুট ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম, আমরা 1 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, তাকে আমরা চেষ্টা এবং আমাদের শ্রম দিয়ে আমরা, সে একটা ভালো ছেলে, সে তার কাজই মানুষের সেবা করা। আমরা সকলে তাকে আমরা নিজের মনে করে আমরা ইব্রাহিম হয়ে আমরা তাকে জয়যুক্ত করব। আমার 1 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য সুন্দর একটা, মানে 1 নং ওয়ার্ডটারে গড়ে তোলার জন্য একমাত্র ইব্রাহিমই আমাদের যোগ্য প্রার্থী। আমরা তাকে বিজয়ী যাতে করতে পারি সকলের দোয়া রইল। 1 নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী ইব্রাহিমকে আমরা যোযুক্ত করছি। উনিও ভালো মানুষ, সে ছোটো ছেলে হইল, সে এলাকাতে ভালো কাজকর্ম করছে, বা সে মেম্বার না হওয়ার আগেও সে অনেক কাজকর্ম করছে। তো আমরা জনগণ এরা ভালো বললে আমরা মনে করি, সে ভালো মানুষ একজন, সে সচ্ছিদ্র মানুষ। আমরা চাই সে এই নির্বাচনে জয়যুক্ত করুক।